হ্যালো, আজকে আমরা অনেকদিন পর খেলতে চলেছি একটা অ্যাকশন অ্যাডভেঞ্চারে ভরা গেম। এই গেমটার নাম হচ্ছে ব্ল্যাক মিথ ফুকং, যেখানে আছে হচ্ছে এই দেখো একটা মাঙ্কি কিং, যে তার জীবনের না অনেক অনেক বছর ভগবান বুদ্ধের দেওয়া অভিশাপের কারণে মাটির তলায় কাটিয়েছে। এখন তার অভিশাপের দেওয়া দিন যেহেতু পূরণ হয়ে গেছে, তাই সে আবার বেরিয়ে চলে এসেছে। বাট সামনে দেখো গাইজ, এখানে কত বড় বড় মনস্টাররা চলে এসেছে। আসলে এই মনস্টাররা এখানে এসেছে আমাদের এই মাঙ্কি কিংকে তাদের নিজের দলে সামিল করার জন্য। বাট আমাদের মাঙ্কি কিং না ভাই, ওদের দলে সামিল হবে না, কারণ মাঙ্কি কিং এখন আমাদের চায় জীবনের যে কটা দিন আর বেঁচে থাকবে সে কটা শান্তিতে বেঁচে থাকতে। বাট ওরা তো এগুলো হতে দেবে না না, তাই আমাদের মাঙ্কি কিং এখন দৌড়ে দৌড়ে দেখো যাচ্ছে ওর কাছে। বাট যাবে কি ভাই, উড়ে উড়ে যাবে নাকি? আর হ্যাঁ, ওহো, এ তো দেখি ভাই এর সেই ঝাড়ু নিয়ে হ্যারি পটারের মতো উড়তে উড়তে যাচ্ছে। চলো চলো চলো। আরে এই গেমের গ্রাফিক্স না ভাই, আমার পিসির হালত খারাপ হয়ে যাচ্ছে গেমটাকে চালাতে। পিসি বলছে আমাকে ছেড়ে দাও ভাই, আমার পক্ষে এই গেম চালানো অসম্ভব। তাও আমি তোমাদের জন্য এই গেমটা খেলছি গাইস। এই গেমটা না এখন বিশাল চলছে ভাই, বিশাল চলছে, চারিদিকে শুধু এই গেমই এই গেম। বাকি তোমাদের এই গেমটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি বলো এই গেমের ফুল সিরিজ আনতে, আমি অবশ্যই আনবো। ওই তো এখন গিয়ে আমাদের মাঙ্কি কিংয়ের সাথে একটুখানি হবে ফাইট টাইট ভাই। আর তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে আমাকে জানাবে এই গেমের নেক্সট পার্ট তোমরা দেখতে চাও কি না চাও। আর এইখানে দেখো মনস্টারের দলবলরা কেমনভাবে দাঁড়িয়ে রয়েছে ভাই, সবাই তো অস্ত্রপাতি নিয়ে একদম রেডি। আরে যে দেখতে কেমন, হ্যাঁ এক একজনের মাস্ক কত ভয়ানক দেখো। ও অস্ত্রবাজি তো একদম সব সামনের দিকে এরকমভাবে রাখছে যেন মাঙ্কি কিংকে এখনই খোঁচা মেরে একদম নাক বোঁচা করে দেবে। ও মাঙ্কি কিংও একদম ফর্মে আছে ভাই। মাই মাস্টার সেফ, কিন্তু ওর মাস্টার কে? হ্যাঁ দ্য স্ক্রিপচার্স সাউন্ড। এই মাঙ্কি কিংয়ের উপরে না অনেক সিনেমা এসে গেছে, আমি তো সেগুলো দেখিনি, তোমরা কি দেখেছো কিনা আমাকে অবশ্যই বলবে। কিন্তু এই মাঙ্কি কিং যখন অভিশাপের কারণে মাটির তলায় ছিল, তখন নাকি এর নামে অনেকে উল্টোপাল্টা গল্প বানিয়ে চারিদিকে ছড়িয়ে বেরিয়েছে। কিন্তু এ যেটা বুঝতে পারছে না সেটা হচ্ছে একে গরম দিচ্ছে। আরে এ দাঁতগুলো দেখো ভাই, কত বড় বড় দাঁত, আর এর উপরে এটা কে দাঁড়িয়ে রয়েছে? এই কুকুরটা তো খেপছে কেন? হ্যাঁ এটা কোন ধরনের কুকুর, জম্বি কুকুর নাকি? আরে এস জম্বি কুকুর তো দেখি আমার দিকেই তেরে তুরে আসছে ভাই, কামড়ে ফামড়ে দেবে নাকি এখন আবার জানি না আমি। এ তো চলে এসছে, খেপে গেছে মনে হয়। আমি ওই মনস্টারটাকে উল্টো পাল্টা বলেছি দেখি খেপে গেছে, এখন এ এসে আমার উপরে হামলা করবে নির্ঘাত। চল চলে আয় চলে আয় চলে আয়। এমনিতে আমি জীবজন্তুর উপর হাত ফাত তুলি না যেহেতু আমিও একটা জীব, কিন্তু উপর থেকে এটা আবার কে অস্ত্রপাতি মারছে নিচে? হ্যাঁ কে কি মারলো এটা? আচ্ছা কুকুরটাকে বলছে, আরে বোকা কুকুর পিছনে সরে যা, কারণ আমি এখন চলে এসেছি। এটা মনে হচ্ছে কুকুরের মাস্টার। আমি এখন আর মাঙ্কি নেই ভাই, মাঙ্কি থেকে উপরে পর্যায়ে চলে গেছি। এক সময় আমাকে বানিয়েছিল ভগবান বুদ্ধ। এখন না ভাই আমার সাথে হবে হচ্ছে এই লোকটার ফাইট। যদি আমি হেরে যাই তাহলে সেলেস্টিয়াল কোর্ট এই মামলাটা নিয়ে যাবে, বাট যদি এ হেরে যায় তাহলে বদলা ফদলা নেবে। ঠিক আছে ঠিক আছে, আমি রেডি, চলে আসো চলে আসো। আমাদের ফাইটটা হবে কিন্তু একদম আকাশের উপরে মেঘের মাঝখানে, কিন্তু এখানে না মেঘ দেখাচ্ছে না চারিদিকে, কারণ আমার পিসির মেঘ দেখানোর মতো ক্ষমতাই নেই। আমি তো আগে আমার টার্গেটটা লক করে নিই, এবার গিয়ে করবো অ্যাটাক, তার একটুখানি ডজ করে নিই ভাই, যেহেতু এটা ফার্স্ট ফাইট না, আমি এখানে জাস্ট একটুখানি শিখছি কীভাবে কী করতে হয় না হয়। একটাই দুঃখের বিষয় ভাই, গ্রাফিক্সটা ফুলের পোটেনশিয়াল ইউজ করতে পারছে না, কারণ আমার পিসিতে ওরকমভাবে আর স্পেক নেই কাজ করে। এই গেমটা ভাই বিশাল হেভি গেম, এর জন্য তো দেখো যখন মারছে না কীরকম বল বুল টাইপের হয়ে যাচ্ছে, 3D মডেল টাইপের। এই দেখো এই দেখো, চার কোনা পাঁচ কোনা, তো সুন্দর হতো ভাই এটাকে যদি ঠিকঠাকভাবে দেখাতো। তাও চেষ্টা করবো ভাই, বাইকটা আমি জেতার। কী ভাই তুই কী বলেছিলি? হ্যাঁ তোমাকে হারিয়ে দিবি না? দাঁড়া মজা দেখাচ্ছে এক্ষুনি। আমাদের মাঙ্কি কিং এখানে কিছু একটা জাদুটোনা ইস্তেমাল করেছে। হ্যাঁ আরে জাদুটোনা ইস্তেমাল করার আগে তো এই দেখি পিছন দিক দিয়ে আমাকে মারছিল না। রুক রুক রুক। হ্যাঁ আমাকে ভগবান বুদ্ধাই ফাইটিং শিখিয়ে দিয়েছে। ইমর্টালিটি এই মাঙ্কি কিং একটু পরে পরে খালি হাসে দাঁত বের করে করে। আমি এখানে একটা জাদুটোনা ইস্তেমাল করেছিলাম, সেটা কোথায় গেল? আচ্ছা জাদুটোনাটা ইস্তেমাল করার আগে ও আমাকে এসে পিছন দিক দিয়ে মারলো না, ওর জন্য কাজ বাজ ঠিকঠাকভাবে হয়নি। ওই বাত নেই ভাই, নেক্সট টাইম ইস্তেমাল করবো, ওটাকে একটুখানি কুল ডাউন হতে দে, তারপরে দেখাচ্ছি। কোথায় গেলি তুই?
এর হাইট আমার থেকে কত বড় দেখো, তাই মাঙ্কি কিং এর রাতের ঘুম কেড়ে নেবে। জলদি জলদি হারা ওকে ভাই। কোথায় পালাচ্ছিস হ্যাঁ, কোথায় পালাচ্ছিস তুই? আরে উপরে আটকে গেলি কেন ভাই? নিচে নাম, নিচে নাম। কোথায় গেল? আরে এর কুকুরও চলে এসে দেখি ভাই, এর কুকুরও এসে আমাকে মারছে। আরে একজনের সাথে ফাইট করার কথা ছিল তো, দুজন এসে কেন মারছিস হ্যাঁ? আমার না এই হালত খারাপ করে দেয়, অনেক মারধর খেয়ে গেছি। এ আবার হেরে গেলে এর দলবলগুলোকে ডাক দেবে, বড় বড় মনস্টারগুলোকে আমার সাথে মারামারি করার জন্য। এটা কি মারলাম আমি? একে স্টাফ করে দিয়েছি মনে হচ্ছে ভাই। গেম ঠিকঠাকভাবে রেন্ডারই করতে পারছে না, এর জন্য এরকম জিনিসপত্র দেখাচ্ছে। দেখো আসলে এখানে অনেক লোকজন রয়েছে না, চারিদিকে ওই যে সেনাবাহিনী, এর জন্য এ রেন্ডার করতে পারছে না। যদি সামান্য দুজন মাত্র থাকতাম তাহলে হয়ে যেত ভাই। যাই হোক, আমি যেই জাদুটার ইস্তেমাল করতে চাচ্ছিলাম সেটা আমি এখন করব। দেখো একটা মাঙ্কি কিং এর থেকে এখানে কতগুলো মাঙ্কি কিং এর ক্লোন হয়ে গেল, এখন এ কোনটা ছেড়ে কাকে মারবে এ তো বেচারা কিছু বুঝতেই পারবে না। আর সেই সুযোগ নিয়ে কি আমি এদের একে মারবো ভাই, উদুম মারবো। আর এটা কি হলো ভাই? এ তো আমাকে লাথি মেরে দিল, এরকম আর লাথি মারলে হবে না, একে আমার হারাতে হবে। মাঙ্কি কিং মনে হচ্ছে একে হারিয়েই দেবে, চারিদিকে তো ভূমিকম্প ভূমিকম্প হয়ে গেল দেখি। আর এর মনস্টার ভেঙে চুরে নিয়ে পড়ছে, পড়লো নিচে ভাই। এবার এর কুড়োলটা চালাবে হচ্ছে মাঙ্কি কিং এর উপরে। মাঙ্কি কিং বাঁচতে হবে আমাদের, বাঁচতে হবে, জলদি জলদি লাফ ফাপ মেরে সরে পড়। এই তো বেঁচে গেছি, কিন্তু এবার এই কুড়োল এরকম ভাবে মেরেছে যে পাহাড় পুহার দেখো টুকরো হয়ে যাচ্ছে চারিদিকে। এ চিটিং করেছে ভাই ফাইট করতে গিয়ে, এ আমার সাথে একা ফাইট করছিল, বাট দেখো এ দল বলদের ডাক দিয়ে দিয়েছে ভাই, এ চিটিং করেছে। মাঙ্কি কিং এর খুব মন খারাপ হয়ে গেছে, তার জন্য দেখো পাখি হয়ে এখান থেকে পালিয়ে গেল মাঙ্কি কিং আমাদের। এবার মাঙ্কি কিং এর পিছনে এও পাখি হয়ে পালাচ্ছে ধরার জন্য আমাদের মাঙ্কি কিংকে। কিন্তু মাঙ্কি কিং পালিয়ে কি আদৌ যেতে পারবে এখান থেকে? এ তো ভাই একদম দৌড়টা মেরেছে, একে ধরা অসম্ভব। কিন্তু এটা কি মাঙ্কি কিং হঠাৎ করে এখানে আটকে পড়লো কেন? আর যেতে পারছে না মাঙ্কি কিং। মাঙ্কি কিং এর কপালে কিছু একটা আটকানো, হয়তো এটাই মাঙ্কি কিং কে সামনের দিকে যেতে না বাধা দিচ্ছে। আমাদের তো মনে হচ্ছে এটা ওই অভিশাপের কারণেই হয়েছে। এ তো মাঙ্কি কিং কে মেরে দেবে এবার এখানে। পড়ছে আমাদের মাঙ্কি কিং, মাঙ্কি কিং এর একদম গেম ওভার হয়ে গেছে এখানে। এই পাহাড়ের ভিতরে মাঙ্কি কিং এর একদম টুকরো টুকরো হয়ে রয়েছে, আর মাঙ্কি কিং এর অনেকগুলো টুকরো এই পাহাড়ে বা অন্য কোনো জায়গায় না ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন এই গল্পটা একজন বুড়াও মাঙ্কি তাদেরই অন্যান্য বাচ্চা মাঙ্কিদের শোনাচ্ছিল। এই যে আমাদের সেই বুড়াও মাঙ্কিটা যে সবাইকে গল্প শোনাচ্ছে এখানে, দেখো এখানে কত মাঙ্কির দলবল রয়েছে। আর এখন ইনি এদেরকে এটাই বোঝাচ্ছে যে যদি কেউ ওই মাঙ্কি কিং এর চারিদিকে ছড়িয়ে পড়া দেহাবশেষ গুলো খুঁজে পায় তাহলে তার ভিতরে মাঙ্কি কিং এর শক্তি চলে আসবে। কিন্তু যাবে কে? যাবে হচ্ছে এই যে ভাই, একে দেখতেও তো সেই মাঙ্কি কিং এর মতনই। এখন আমাদের বুড়াও মাঙ্কি যেহেতু বুড়াও হয়ে গেছে না, উনি আর যেতে পারবে না। এই মাউন্টেনের ভিতরে আমার যেতে হবে, বাট মাউন্টেনের ভিতরে অনেক খতরা রয়েছে, অনেক বড় বড় দানবরা রয়েছে, ওরা অত সহজে আমাকে না ওই মাঙ্কি কিং এর অবশেষগুলো পেতে তো দেবে না। আর এখান থেকে ভাই চালু হচ্ছে আমাদের নতুন জার্নি। তোমাদের এইটুকু কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে বলে দিলাম। এটা কি জিনিস হ্যাঁ, বড় একটা ফল তো লাগছে আমার দেখে। লাইফ অফ হিউম্যান, কিন্তু এরা কারা আসছে এখানে? এদের দেখে তো আমার ঠিকঠাক লাগছে না, শিয়াল নাকি এরা? খারা এরা ভাই, শিয়ালের মতনই তো দেখতে আমার, লাকার বাঙ্কা টাইপের। ফল পেয়ে এরা খুব খুশি, আপেল মনে হচ্ছে এটা। এখানে একটা গাছ আছে তাই বলছে।
কিন্তু এটা কি হলো? এর কামড় দেওয়ার আগে এটা পড়ে গেল। আরে এর ভিতরের থেকে এটা কে বেরোলো? এ তো মাঙ্কি বেরোলো। দেখি ভাই, মাঙ্কির পিছনে এটা কি ফলো হয়ে রয়েছে? মাঙ্কি তো ভাই রূপ ফুপ বদলাতে পারে ভালোই। যাই হোক, মাঙ্কি আমাদের বেরিয়ে গেছে এখানে অ্যাডভেঞ্চারে, কিন্তু অ্যাডভেঞ্চারে বেরিয়ে দেখছে এখানে কিছু দুষ্ট দলবলরা চলে এসছে, তাই এদেরকে সবার প্রথমে আমার একটুখানি মারধর দিয়ে না উপরে পৌঁছাতে হবে ভাই, না হলে আমার রাস্তায় বাধা হয়ে চলে আসবে। তো চলো চলো চলো, এদের তো করে দিয়েছি কাম তামাম। চলো এবার একটুখানি সামনের দিকে যাওয়া যাক। এই শিয়ালের দলবল নিশ্চয়ই সামনের দিকে আছে কেউ না কেউ, যারা আমার পথে বাধা হয়ে তো আসবেই। এই কেউ থাকলে বেরো এখানে। এক সেকেন্ড ভাই, এগুলো কী জিনিস? আর ওই দেখো ওই দেখো ওই দেখো, আমি বললাম না থাকবে এখানে। আবে এখানে লুকিয়ে লুকিয়ে কী করছিলি? হ্যাঁ চল ঘুমিয়ে থাক একদম, আমার রাস্তায় বাধা হয়ে আসবি না, আমি এখানে মাঙ্কি কিং হব পরবর্তী। তার জন্য মাঙ্কি কিংয়ের দেহাবশেষেই পাহাড়ে খুঁজতে এসছি আমি। এই পাহাড়টার চারিদিকেই তো আমার জন্য এখানে না ভাই, শত্রুরা এই যে বসে বসে অপেক্ষা করছে। আবে তুই আবার কে? এটা কি বাঘ না কি না শিয়ালি? এখন যাই হোক, এর তো কামতামা আমি করে দিয়েছি। আর এখানে কী নিয়ে বসে রয়েছিস? এটা কি আছে কি এর ভিতরে? খুলে টুলে দেখি, পাঁচটা গোল্ড মতো পেয়েছি শুধু। চলো 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 সামনের দিকে চলো, এখানে নিশ্চয় কিছু আছে, একটা টেম্পেলের মতো কিছু। কিছু তো একটা আছে এখানে। আগুন ফাগুন ধূপকাঠি জ্বালাবে? আচ্ছা ঠিক আছে, ধূপকাঠি জ্বালানোর পর হয়তো রাস্তা বেরোতে পারে। ও ধূপকাঠি জ্বালানোর পরে দেখো গাছে না ফুল বেরিয়ে গেছে। আরে এটা কে? আরে বুড়া আদমি দেখি। Keeper of Blackwind Mountain have long been waiting for your arrival. এই পাহাড়টা দেখাশোনা করার আমার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছিল যে আমি কখন আসবো। উপরের দিকে একটা টেম্পল আছে, একসময় লোকজন এখানে এসে এটায় পুজো টুজো করতো, কিন্তু কোনো একদিন না ভাই এখানে আগুন ফাগুন ধরে গেছে, যার জন্য তো লোকজনের একদম কঙ্কাল হয়ে গেছে। দেখো টেম্পলটা তারপর আবার বানানো হয়েছে, কিন্তু কি has been burnt to ashes. আরে শিয়ালরা আউ আউ করে ডাকছে তো দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি দেখে নিচ্ছি এখানে বাদ বাকি সমস্ত কিছু। এই যে চলে এসছে লক্ষার বাঙ্কার দল, বলা যা যা বেটা যা, তোরা আর কি মনে রাখবি আমার মারধর? তোরা মনে রাখার পর্যায়ে থাকবি না, এখনই তোদের আমি মেরে দেবো। এরা কারা? হ্যাঁ একটুখানি তো ভাই শক্তি ফক্তি বাড়িয়ে আয়। এরকমভাবে এই মাঙ্কি কিংয়ের একটা লাথির বাড়িতেই এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখি। ফরেস্ট অফ উলফস, তোরা উলফস? আচ্ছা আরে ভয় পালাচ্ছিস কোথায় বেটা? চলা চলা চলে আয়, দুটো বাড়ি মারবো। আবার আবার ব্লক ব্লক করারও টাইম দিলাম না ভাই তোকে। থ্যানোসের মতো সব একদম গায়েব হয়ে যাচ্ছে মার খাওয়ার পরে। কিরে কিরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ এখানে কোনায় কি লুকিয়ে রয়েছিস? আমার সামনে আয় তুই। ও তুমি তো দেখি আবার কুরল। আবে কুরল তুই নড়াতে পারছিস না, কুরল নিয়ে এসছিস আমাকে মারার জন্য। হ্যাঁ ঠিকঠাকভাবে কুরল নড়াতে পারছে না, বড় হচ্ছে আমাকে কুরল নিয়ে মারার জন্য। কোনো ব্যাপার না ভাই। এবার আরে এদের থেকে একটা বড় উলফ চলে এসছে তো দেখি, এর সাথে একটুখানি মারামারি করতে আমার অবস্থা খারাপ হবে আমি বুঝতে পেরেছি। আরে দাদু বলছিলাম কি আপনার না দাড়িতে আগুন ধরিয়ে দিলে কেমন হবে? বাট আমি বিড়ি বুড়ি খাই না, তো এর জন্য তো আমার কাছে ডেস্ট লাইফ ফেসাই নেই, থাকলে এখনই আগুন ধরিয়ে দিতাম। আগে একটুখানি আমার হেলথ বাড়াই। দাঁড়া 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 দাঁড়া, ক্যাঁকু করিস না ভাই মাঙ্কি, তোকে তো আমি হারিয়ে ছাড়বো। একে কুরল না, একবার মারার পরে তারপরে কি আমার মারতে হবে? আমার সরে যেতে হবে। ও একবার কুরল চালিয়ে দেওয়ার পরে আর নড়তে পারবে না। চল 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 পিছনে 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 পিছনে। হ্যাঁ এবার 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 কি অ্যাটাক করো, এবার একটুখানি ডচ ফচ মেরে সরে যাই, আমার হেলথ বাড়ানোর সময় চলে হেলথ বাড়া। এ তো আমার উপরে ভারী পড়ছে দেখি ভাই, এ আমার উপরে ভারী পড়ছে সত্যিকে, হারানো তো কষ্টকর হয়ে যাচ্ছে দেখি।
কী হলো, হঠাৎ করে পাথরের মতো হয়ে গেল? আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এ না হলে আমাকে মেরেই দিত এখানে। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, জীব বেরিয়ে রয়েছে একদম। এর এই ছোট হাত দিয়ে এত বড় কামাল করে দিয়েছে। আমার হাতটা একে দিতে বলছে, দিলাম। আমার হাতে পাওয়ার দিয়ে দিয়েছে মনে হয়। ওকে ভাই, এরকম ভাবে আমিও ছুঁয়ে লোকজনদের পাথর পুথরে কনভার্ট করে দিতে পারবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এই পাওয়ারটা দেওয়ার জন্য। ইনাকে দেখতে আমার মূলর মতো লাগছে, চারিদিক দিয়ে গোপ গুপ, একদম মূলর শিকরের মতো লাগছে। যাই হোক, এ তো দেখি আবার ওরকম ঠিকঠাক হয়ে গেল। যাই হোক, আমাকে যে পাওয়ারটা দিয়েছে না, আমাকে এখন ওর ইস্তেমাল করতে হবে। আরে আপনি কোথায় পালালেন, আপনি কোথায় পালালেন? এখন পালাক আর যাই করুক, একে আমাকে ওই যে শক্তিটা দিয়েছে না, ওটা দিয়ে মারধর দিয়ে ভাই পাথর পুথর বানিয়ে একে হারাতে হবে। মার মার, ছাড়বি না ভাই, একদম ছাড়বি না, একদম ছাড়বি না। পালা, আপনি পালানে কাহে ভাই, আর কয়েকটা ঘাগু তো দিলে এর কাম তামাম, জাস্ট আর কয়েকটা। ও হয়ে গেছে, ওই কেমন দিলাম বল, কেমন দিলাম? থ্যানোসের মতো তুইও গায়েব হয়ে যা। আমার জাস্ট কয়েকটা এরকম পাওয়ার শাওয়ার লাগবে, তারপরে এদের না আমি এমনিতেই হারিয়ে দেবো। জঙ্গলের রাজত্ব তো আমিই চালাবো, শুধুমাত্র আজকে প্রথম দিন বলে আমি এখানে কিছু বুঝতে সুঝতে পারছি না। হলে ভাই কখনই এদের কাম তামাম করে দিতাম সবার, জাস্ট একটা টুক্কা মারতাম এরা। এটা আবার কে? আবে তোর ওইদিকে তোদের দলের আমি কী বলে জানি মালিককে হারিয়ে দিলাম, আর তোরা কারা? হ্যাঁ, দে মাশরুম নিয়ে যাই এখান থেকে কয়েকটা। সামনে কারো বাঁশির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, কেউ কি এখানে বাঁশি বুশি বাজাচ্ছে? আবার ওইখানে তো একটুখানি আগুনও দেখতে পেয়েছে, হয়তো কেউ আছে ওইখানে, কেউ আমার জন্য অপেক্ষা করছে এই জঙ্গলের ভিতরে আরও একবার। এই কে আছে, কোথায় আছে, জলদি জলদি বেরিয়ে পড়ো। এটা কে? এটা আবে তুই পালাচ্ছিস কোথায়? হ্যাঁ বসেছিলি যখন শান্তিতে বসেই থাকতি, উঠলি কেন? এবার দুনিয়ার থেকে উঠে জানে, কোনো বস ফস নেই এখানে যাকে আমি পস পস করে মেরে দিতে পারবো। এটা কি কিছু খাওয়ার দাওয়ার সামানপত্র? না না না, এখানে একটুখানি মেডিটেট করে নিই আমরা, মাথা ভাতা ঠান্ডা করে একটুখানি মেডিটেট করে নিই, অনেক বড় ফাইটে যেতে হবে না আমাদের। এটাই সেই টেম্পেলটা যেটা আগুন ধরে যাওয়ার কারণে ধ্বংস হয়ে গেছিলো এক সময়। মাঙ্কির আমাদের মেডিটেট করা হয়ে গেছে, অস্ত্রপাতি নিয়ে একদম রেডি মাঙ্কি আমাদের। আচ্ছা, এখান দিয়ে একটা ছোট্ট গুফা মতো আছে, গুফা দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে হবে। এটা একটা লাইটের মতো আমাকে রাস্তা দেখাচ্ছে, যদি সবসময় এটা আমাকে রাস্তা দেখায় তাহলে তো ভালোই হবে, কিন্তু সবসময় আবার এটা থাকে না এখানে। যদি গেমটা গাইজ ল্যাগ না হতো না ভাই, তাহলে এতক্ষণে যে আমি কোথায় পৌঁছে যেতাম না। এটা কী করছে ভাই, ঘাম দিয়ে ধূপকাঠি ধরিয়ে দেবে নাকি? এর তো পাওয়ারই আলাদা দেখি। না না না, রেস্ট ফেস্ট করলে চলবে না, এখানে রেস্ট করার জন্য আমি আসিনি, শুধু আগের দিকে যাবো। আরে এ তো আবার চলে এসে দেখি। আরে দাদু কি খবর? হ্যাঁ বুঝলাম, এটা অতটাও বেশি সিম্পল না, কিন্তু কি, একটা গোল্ডেন সিকাডায় আমাকে ট্রান্সফর্ম করবে যাতে করে অন্যরা আমাকে দেখতে পাবে না, সেরকম কিছু একটা। ও এ তো আমাকে গোল্ডেন মৌমাছি টাইপের কিছু তো একটা কনভার্ট করে দিয়েছে, এটা মৌমাছি তো? কত শত নতুন ফতুন জিনিস দিচ্ছে দেখো আমাকে দাদু, একবারে সমস্ত পাওয়ার টাওয়ার দিয়ে দিন না, বারবার এসে আপনি দেবেন, আপনারও কষ্ট হবে। আমি তো এবার এটা হয়ে উঠতে উঠতে যাব, গিয়ে ওদের আমি না হুল ফুটিয়ে দেবো, এরা টেরও পাবে না। এখান থেকে একদম দূরে দূরে থাকতে থাকতে আমি যাবো যাতে করে এরা টের না পায়। ও এরা টের পায়নি ভাই, এরা একদম টের পায়নি, এরা ওইখানে বসে বসে গল্প করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ভয়েস ফলো ফলো করতে করতে আমার যেতে হবে, কিন্তু যাবো কত দূর, গিয়ে আমার আবার এই রূপও তো পরিবর্তন করতে। আরে সামনে এইটা কি জিনিস দেখছি আমি, এত বড়, এ তো মনে হয় আমাকে ধরে ফেলবে ভাই, এ হয়তো বুঝে যাবে যে আমি এর ভিতরে মানুষ আছি। থ্যানোসের ভাই নাকি এটা? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, টের পেয়ে গেছে টের পেয়ে গেছে। কিন্তু একে আমি আগে বানাবো পাথর, পাথর বানিয়ে একে দুম দাঁড়াক্কা মারবো। আরে বেশিক্ষণ আমি আবার একে পাথরে কনভার্টও করতে পারলাম না দেখি, তার আগে আবার
ঠিক হয়ে গেছে। যাই হোক, একে মারা না, বিশাল কঠিন হবে। এ আমাকে মেরে দেবে, মেরে দিয়েছে আমাকে। এই যে আবার আসছি আমি এখানে, দাঁড়াও তোমাকে মারার জন্য। চলে তো আমি আবার সেটার সাথে, মনস্টারটার সাথে মারামারি করার জন্য। কতক্ষণ পারবো এখানে একে আটকে রাখতে তা আমি জানি না ভাই। এ তো খুবই পাওয়ারফুল। একে আগে একটুখানি পাথরে কনভার্ট করে নিই আমি। পাথরে কনভার্ট করে এবার মার দুম দাঁড়া, দেখছিস কি মার। আমার আবার হেলথ তো বাড়াতে হবে, হেলথ বাড়া আরও বাড়াতে হবে, এইটুকুতে কাজ হবে না। দাঁড়াও আবার আসছি। আরে কি মার দিচ্ছে আমাকে, আবার মেরে দিল মনে হচ্ছে। আরে আমার একে হারানো ইম্পসিবল হয়ে যাবে মনে হয়। এই থ্যানোসের ভাইকে মারতে মারতে আমার বহু সময় লেগে গেছে, মারতেই পারছি না, এত পাওয়ারফুল। আর তারপরে এরা, এর এই যে চিন্দি সুন্দি বন্ধুরা, এরা এসে আমার রাস্তা আটকাচ্ছে। এক তো জ্বালার জ্বালায় বাঁচছি না ভাই, তারপরে এরা এসে আমার রাস্তা ফাস্তা আটকাচ্ছে। এবার মেরেই ছাড়বো, তারা ওদের থ্যানোসের ভাইকে মেরেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন, এবার মেরেই ছাড়বো। এই থ্যানোসের ভাই বেরো, ওই যে আসছে ভাই, নড়তে চড়তে চড়তে আসছে। দেখো নিজেরই নড়তে চড়তে 10 বছর লেগে যায়, বিশাল শক্তিশালী। আমি অনেকক্ষণ ধরে, তাও 3-4 ঘন্টা তো হয়েই গেছে মারা ট্রাই করছি, মারতে পারছি না একে। কখনো আমার হেলথ ফুরিয়ে যাচ্ছে, কখনো আমি একটু দূরে সরে গেলে ওর হেলথ এত বেড়ে যাচ্ছে যে তারপরে আর ভাই হারানোর কোনো রাস্তাই নেই। যা যা ঘোর ঘোর না, পিছনে এসে মারবো, ঘোর না ঘোর না ঘোর না ঘোর না, মার। দেখছিস কি মার, স্ট্যামিনা বার, স্ট্যামিনা বার, মার মার মার। এবার পালা, এবার একটুখানি পালাতে হবে। হে ভগবান, কমসে কম এইবার তো একে মারতে আমাকে হেল্প করো, নাহলে এ আমার দুনিয়া থেকে নামো নিশান মিটিয়ে দেবে। মাঙ্কি কিং আমি আর কি হব, এ আমার সব কিছু নামো নিশান মিটিয়ে দেবে। ও ভাই, ফাইনালি দিয়েছি ভাই একে চটকে একদমের 40 বানিয়ে। এ আমাকে বহুক্ষণ ধরে পরেশান করেছিল, প্রায় 4 ঘন্টা ধরে আমি একে মারার চেষ্টা করছিলাম, এত হার্ড বস ছিল। আসলে বস হার্ডের থেকে বেশি বড় কথা হচ্ছে ভাই, টেকনিক দিয়ে একে মারতে হতো। আসলে কী বলো, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, চলো একে খতম করে দিয়েছি, পুরো একদমের কাম তামাম।
এবার আজকের এই ভিডিওটা না এইটুকুই থাক, আমি এই বসটাকে খতম করার জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবে, আমি নেক্সট পার্টও আনার চেষ্টা করবো। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।